গুড মর্নিং, সকাল হয়ে গেছে, খুব একটা সকাল না, সকাল 8:10 বাজছে। কি দিদি আমার জন্য খাবার প্রস্তুত করে রেখে দিয়েছে, ব্রেকফাস্ট তৈরি করে, বেশ এলাহি ব্যাপার লাগছে আজকে আমার। এদিকে দাদা রান্না করছে, আজ দাদা নিজে রান্না করে খাবে বলেছে, দেখা যাক কেমন হয়। অবশ্য দাদা ভালোই রান্না করে, আশা করি আজকে লাঞ্চটা বেশ জমিয়েই হবে। আজ দিদি পুরো রেস্ট আর দাদা আজকে রান্নার কাজে ব্যস্ত। রান্না হতে অনেকটা টাইম বাকি, আমরা দাদার সঙ্গে মজা করছিলাম জাস্ট। তবু দুপুরে খাওয়া দাওয়া রেস্ট করাবার বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছিলাম। আজ তেমন কোথাও যাওয়া হয়নি, কারণ আজকে সভা মিছিল চলছিল, বাস টাস বা কিছু গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমরা কাছে পিঠে একটা মল শপিং মল আছে ওখানে একটু গিয়েছিলাম। দিদির ঘরের কিছু কেনাকাটা বাকি ছিল এখনও, সেটা করতেই যাওয়া। তো দেখি আজকে কী শপিং করি আমরা। চলে এসেছি আমরা এখানে, এইখানে মোর শপিং মলে যাচ্ছি, মোরে যাচ্ছি না, ঠিক মোরে না, মোর শপিং মলে যাচ্ছি। রোজাও বেশ খুশি, ও তো বেরোতে পারলে আর কিছু চায় না। হাই রোজা, তো চলো দেখি আমরা কি শপিং করি আজকে। বেশ জায়গাটা খুব সুন্দর, একটু সন্ধে হয়ে হয়ে এসছে, কারণ দাদা অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে, তাই 6:30 বাজতে চলেছে। জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর গোছানো চারদিকটা, কোনো অ্যাপার্টমেন্টের নিচে হয়তো শপিং মলটা আছে, মানে মল শপিং মল। এখানে একটু কেক মেরে আমরা ভিডিও করে নিলাম, আমরা ঢুকে গেছি দোকানের ভিতর, মলরোজাকে শপিং ট্রলির ওপর বসিয়ে ফেলেছি, ওর খুব মজা। আর এদিকে দিদি দেখছে কী কী কেনা যায়, এখানে গ্রসারি সমস্ত কিছুই পাওয়া যায়, বেশ আউটলেটটা বড়ই আছে দেখছি। কিছু কেনাকাটা হয়েছে, আরও কিছু বাকি আছে। আজ মনে হচ্ছে প্রচুর টাইম লাগবে দিদির, কারণ দিদি খুব বেছে বেছে জিনিস চুজ করে। তো দেখি কী কেনা যায়। এই মাঝখানে রোজা কান্নাকাটি করছিলো বলে আমি একটু বাইরে এসেছিলাম, বাইরে বসে বসে ওকে একটু হাওয়া খাওয়াচ্ছিলাম, দেখাচ্ছিলাম বাইরে। এক জায়গায় বেশিক্ষণ তো বসে থাকতে আমরাই পারি না, ও তো বিরক্ত হবে। আমরা এখানে বসে বসে খেলছিলাম একটু, তারপর দেখলাম শপিং কমপ্লিট হয়েছে, এখানে বিল করছে দাদা। আমাদের শপিং প্রাইস শেষ, এবার ফেরার পালা, বিল হয়ে গেলেই আমরা সব কিনব। কী কী কেনা হলো সেটা দেখাচ্ছি তো তোমাদেরকে। এই ঘাসগুলো আমার খুব ভালো লেগেছে, তাই খালি পায়ে হাঁটতে খুব ইচ্ছে করলো, বেশ নরম নরম ঘাসের উপর হাঁটতে, তাই আমি এখানে একটু হেঁটেছিলাম। খুব এত নরম ঘাস, পাগুলো যেন ঢুকে যাচ্ছিল বেশ। এবার আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, আজকের এই মিছিলের জন্য অটো পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ দাঁড়ানোর পর স্টেশনে এসে পেয়েছিলাম একটা অটো, তাও অনেক প্রচুর ভিড়,
ঘরে ফিরে আসলাম, জিনিসগুলো কিছুক্ষণ রেস্ট করার পর জিনিসগুলো দিদি খোলার জন্য প্রস্তুত, মাস্ক নিয়েছি আর যা সব খাবার লাগে এগুলো দিদি আস্তে আস্তে দেখছি যে সব ঠিকঠাক নিয়েছি কিনা। আস্তে আস্তে সব জিনিসগুলো দেখানো হচ্ছে, গ্রসারি নিয়েছি সবগুলো, রোজা কাটতে শুরু করেছে, কাপ দুটো কিনেছি বেশ মাটির নকলের মতো, কাপ দুটো বেশ ভালো লাগে দেখতে কাপগুলো। রোজার জন্য এই খেলনা দুটো গাড়ি কেনা হয়েছে, আমাদের ডিনার শেষ কমপ্লিট, সবাই ঘুমোতে গেছে আর রাত দুটো বাজছে, তবুও দেখছি আমি ছাদের উপর উঠে বাইরে ঠিক সেম অবস্থা, গাড়ি ঘোড়া লাইট সব কিছু, শহরে রাতে রাত বলে কিছু হয় না। গুড নাইট।